হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনা নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি খুব সহজভাবে সুজি দিয়ে মিষ্টি তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুজির মিষ্টি তৈরি করার রেসিপি। সুজির মিষ্টি তৈরি করার জন্য প্রথমে একটি প্যানে 250 গ্রাম দুধ দিয়ে দুধটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যেহেতু দুধটা আমার আগে থেকে জাল করে নেওয়া ছিল, তাই দুধটাকে আমি শুধু গরম করে নিচ্ছি। আর আপনারা যদি কাঁচা দুধটা দিতে চান, তাহলে দুধটাকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুধটা গরম হয়ে গিয়েছে। এবার এই গরম দুধের মধ্যে 1 কাপ সুজি দিয়ে সুজিটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য লো আঁচে রান্না করে নিচ্ছি। দুই থেকে তিন মিনিট রান্না করে নেওয়ার পর সুজির মিশ্রণটা আমার ঘন হয়ে গিয়েছে। এবার এই মিশ্রণটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। 5 মিনিট রেখে দেওয়ার পর সুজির মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এই মিশ্রণটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সুজির মিশ্রণটা কিছুক্ষণ মেখে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা ও 2 থেকে 3 ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়ে মিশ্রণটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। সুজির এই মিশ্রণটা যত ভালো করে মাখা হবে, মিষ্টিটাও তত নরম, তুলতুলে আর রসালো হবে। মিশ্রণটা আমার মাখা হয়ে গিয়েছে। এবার এর থেকে সামান্য পরিমাণ নিয়ে ছোট একটা বাটির মতো বানিয়ে নিচ্ছি। এবার এর মাঝখানে কিশমিশ রেখে এটাকে আমি বলের মতো বানিয়ে নিচ্ছি। এখানে আমি কিশমিশ ব্যবহার করেছি,
তবে আপনারা কিশমিশের পরিবর্তে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। যদি বল বানানোর সময় হাতে লেগে যায় তাহলে সামান্য পরিমাণ ঘি মেখে বলগুলো বানিয়ে নিতে পারেন। সুজির বলটা আমার তৈরি হয়ে গিয়েছে, একই রকমভাবে সবগুলো বলই আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো বলই আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে আমি হাই হিটে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার চুলার আঁচটা লোয়েতে রেখে এই তেলের মধ্যে সুজির বলগুলো ছেড়ে দিচ্ছি। এবার সময় নিয়ে সুজির এই বলগুলোকে আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নিব। যদি সুজির এই বলগুলো হাই হিটে ভেজে নেওয়া হয় তাহলে উপরের অংশটা তাড়াতাড়ি লালচে হয়ে যাবে আর ভিতরের অংশটা কাঁচা থেকে যাবে, তাই চুলার আঁচটা লোয়েতে রেখে এই বলগুলোকে সময় নিয়ে ভেজে নিতে হবে। সবগুলো বলই আমার লালচে করে ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে আমি তেল থেকে তুলে ঠান্ডা করে নিচ্ছি। এই বলগুলো ভাজতে আমার 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। ভেজে নেওয়া এই বলগুলো ঠান্ডা হতে হতে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, 1/2 কাপ জল ও 2টি ছোট এলাচ দিয়ে শিরাটা তৈরি করে নিচ্ছি।
5 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেওয়ার পর চিনির শিরাটা আমার তৈরি হয়ে গিয়েছে। আর এই চিনির শিরাটা আমি খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করব না। এখন চুলার আঁচটা লোয়েতে রেখে আমি যেই বলগুলো ঠান্ডা করতে দিয়েছিলাম সেই বলগুলো এই শিরাটার মধ্যে ছেড়ে দিচ্ছি। সবগুলো বলি আমি চিনির শিরাটার মধ্যে দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা লোয়েতে রেখে এটাকে আমি 2-3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। প্রায় 3 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর এখন চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। আর এটাকে আমি এভাবেই 30-40 মিনিটের জন্য রেখে দিব। 40 মিনিট শিরার মধ্যে রেখে দেওয়ার পর সুজির মিষ্টিটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। আজকের এই অল্প উপকরণ দিয়ে সহজভাবে তৈরি সুজির মিষ্টির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।